হাটহাজারী মাদ্রাসার উপরে যদি কেউ হামলা করে আর বলে জিহাদ, এটা জিহাদ না। হাটহাজারীর হুজুরের রুমের উপরে যদি কেউ হামলা করে আর যদি চালায় দেয় জিহাদ, না এটা জিহাদ না, এটা বেয়াদবি। বড় বড় আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কলম ধরা, বিরোধিতা করা, উম্মতের মাঝে প্রপাগান্ডা ছড়ানো, এটা জিহাদ না, এটা বেয়াদবি। আমি বলছি কি আর এরা এটারে বানাইছে কি? আমি নাকি বলছি জিহাদ রে পিডাপিডি, জিহাদ মানি মারামারি, জ্বালাও পড়াও। আরে যারা জ্বালাও পড়াও করাইয়া মনে করে এটাই জিহাদ, আমি এটার প্রতিবাদ করছি। মানুষ হত্যা করো, কাটাকাটি করো, রক্তপাত করো, উগ্রতা, এই কথা, এই সমস্ত অবস্থা তৈরি করে যারা বলে জ্বালাও পড়াও করাটাই জিহাদ, আমি এটার প্রতিবাদ জানাইছি। না, জ্বালাও পড়াও করা এটা জিহাদ না, উগ্রতা এটা জিহাদ না, মানুষ হত্যা করা এটা জিহাদ না। রসুলের পবিত্র জিহাদ, আল্লাহর বিধান কোরআনের, এটা পবিত্র থাকবে কিয়ামত পর্যন্ত, এক সেকেন্ডের জন্য অপবিত্র হবে না, বন্ধ হবে না। স্থান কাল পাত্রভেদে যখন যেটা আসবে, উম্মতের মুসলমানেরা তাদের মুরব্বী ওলামায়ে আহলে হকদের পরামর্শে সিদ্ধান্তে ময়দানে তখন কাজ করবেন, সশস্ত্র যুদ্ধের প্রয়োজন হলে ময়দানে নেমে যাবেন। এখন যদি আমাদের সরকার অনুমতি দেন, আমরা জান নিয়ে যা আছে তা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের ময়দানে হাজির হয়ে যাব। কারণ রসুল বলেছেন জিহাদের তামান্না যার অন্তরে থাকবে না, তার মৌত নেফাকি মৌত হবে। ধর্মের লেবাসদারি চরমপন্থী কিছু আল্লাহর বান্দারা অপব্যাখ্যা করে, সঠিক ব্যাখ্যা করে না অপব্যাখ্যা করে? অপব্যাখ্যা করে, করে মানুষকে উত্তেজিত করে, উগ্রতার দিকে ঠেলে দেয়। পৃথিবীর সমস্ত সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের জন্য জিহাদ, এটা কোরআনের পবিত্র আল্লাহর দেওয়া বিধান, এর প্রতি বিন্দু অন্তরকে ছোট করার কোনো সুযোগ নেই। পৃথিবীতে বাতিল দমনের জন্য এক কথায় সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য একমাত্র মেডিসিনের নাম হলো জিহাদ। জিহাদের শাব্দিক অর্থ হল কোন এক বিষয়ে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার স্বার্থে প্রাণান্তকর প্রচেষ্টার নাম জিহাদ। এটা হলো শাব্দিক অর্থ, প্রচেষ্টা, যে কোনো লক্ষ্যে পৌঁছার জন্য যে চেষ্টা করা হয় এর নাম জিহাদ। আর ইসলামের পরিভাষায় জিহাদ বলা হয় একামতে দীনের জন্য, দীন কায়েমের জন্য যেই চেষ্টা সাধনা জান মাল আর ত্যাগের বিনিময়ে মানুষ দিন কায়েমের স্বার্থে যা করবে এর নাম হলো জিহাদ। এটা কখনো মালের দ্বারা, কখনো জানের দ্বারা। জিহাদ একটা ব্যাপক শব্দ, অর্থবোধক, আম দাওয়াত, এটাও জিহাদের অন্তর্ভুক্ত। তাবলিগ, তালিম, জবানের দ্বারা দিন প্রচার করা, এটাও জিহাদের অন্তর্ভুক্ত। কলমের দ্বারা দিনের প্রচার করা, এটাও জিহাদের অন্তর্ভুক্ত। তবে জিহাদের চূড়ান্ত একটি পর্যায়ে যখন যাবে, যেটাকে বলে জিহাদ বিসাইফ, তরবারির দ্বারা সশস্ত্র যুদ্ধ,
অমুসলিমদের বিরুদ্ধে ইসলামের স্বার্থে যেই লড়াই করা হয় এটা হলো জিহাদের সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়। এটা কখনো একদামি হতে পারে, কখনো দেফাই হতে পারে, প্রতিরক্ষামূলক, আত্মরক্ষামূলক। এটার বিশেষ একটি নাম কোরআনে কারিমে আছে, যার নাম কেতাল। কেতাল মানে সশস্ত্র যুদ্ধ করা। তো জিহাদ হলো ব্যাপক, কেতাল হলো খাস, সশস্ত্র যুদ্ধের নাম জিহাদ আর কেতাল। তাহলে সব কেতাল জিহাদ, সব জিহাদ কেতাল না। আমার রসুলের জিন্দেগি গোটা পৃথিবীর উম্মতের জন্য একটা আদর্শ মডেল। কিয়ামত পর্যন্ত রসুল হলেন উম্মতের রুহানি ডাক্তার। এমন ঔষধ রসুল রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত ভিন্ন কোন ডাক্তারের ঔষধ নিতে হবে না। পারিবারিক ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, অর্থনীতি, সমাজনীতি, পৌরনীতি, যত নীতি আদর্শ জমিনে আছে মানুষের, সব ক্ষেত্রেই একমাত্র ঔষধ হলো রহমাতুল্লিল আলামিনের রেখে যাওয়া পুরা জিন্দেগির প্রেসক্রিপশন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তাহলে অস্ত্র নিয়ে যুদ্ধ করা, এটার নাম কেতাল। জিহাদের একটা চূড়ান্ত পর্যায়, স্থানকাল পাত্র বেদে, প্রয়োজন অনুযায়ী। আর অস্ত্র ছাড়া যুদ্ধ, এটাও জিহাদ। কিন্তু এই নিয়ে অনেক ধর্মের লেবাসদারি চরমপন্থী কিছু আল্লাহর বান্দারা অপব্যাখ্যা করে। সঠিক ব্যাখ্যা করে না অপব্যাখ্যা করে? অপব্যাখ্যা করে, করে মানুষকে উত্তেজিত করে, উগ্রতার দিকে ঠেলে দেয়। পৃথিবীর সমস্ত সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের জন্য জিহাদ, এটা কোরআনের পবিত্র আল্লাহর দেওয়া বিধান। এর প্রতি বিন্দু অন্তরকে ছোট করার কোনো সুযোগ নেই। কিন্তু এর অপব্যাখ্যা যদি কেউ দেয়, তাহলে এটা কখনো মেনে নেওয়া যাবে না, সমর্থন করা যাবে। বাংলাদেশে কয়টা জেলা আছে? এক যুগে এই জেলার মধ্যে আত্মঘাতী বোমা হামলা, এটার নাম জিহাদ? কি ওলামায়ে কেরাম কথা বলেন, আত্মঘাতী বোমা হামলার নাম জিহাদ? জিএমবিরা জঙ্গি হামলা করছে, এর নাম জিহাদ? আইএস এর অপতৎপরতা, এগুলোর নাম জিহাদ? এই অপব্যাখ্যা যেন কেউ করতে না পারে, উম্মতকে বিভ্রান্ত করতে না পারে, এ বিষয়ে আমি কিছু কথা উম্মতকে বলেছিলাম গত বছর। এটাকে নিয়ে অনেক কেউ ডানে কেউ বামে, যে যেদিকে বুঝছে ওদিকে দৌড়াচ্ছে, আগুন দিয়ে বাড়িঘর জ্বালায় দাও, এটাকে মনে করে জিহাদ। আমি বলছিলাম জ্বালাও পোড়াও, এর নাম জিহাদ না। উগ্রতার দিকে মানুষকে উদ্বুদ্ধ করার নাম জিহাদ না। কথায় কথায় পিডাপিডি করবা আর বলবা এটা জিহাদ, এর নাম জিহাদ না।
হাটহাজারী মাদ্রাসার উপরে যদি কেউ হামলা করে আর বলে জিহাদ, এটা জিহাদ না। হাটহাজারীর হুজুরের রুমের উপরে যদি কেউ হামলা করে আর যদি চালায় দেয় জিহাদ না, এটা জিহাদ না, এটা বেয়াদবি। বড় বড় আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কলম ধরা, বিরোধিতা করা, উম্মতের মাঝে প্রপাগান্ডা ছড়ানো, এটা জিহাদ না, এটা বেয়াদবি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি এই কথাগুলো বুঝাইতে চেয়েছিলাম যে অনেকে মনে করে জ্বালাও পোড়াও এটাই জিহাদ, অনেকে বলে পিটাপিটি লাগাও এটাই জিহাদ, কাটাকাটি করো, মানুষ হত্যা করো, বোমাবাজি করো। আমি এগুলোর প্রতিবাদ করেছিলাম যে জিহাদ মানি জ্বালাও পোড়াও না, জিহাদ মানি উগ্রতা না। রসুল যেই সিস্টেমে জিহাদের নিয়ম শিখাইছেন, কলমের মাধ্যমে হোক, দাওয়াতের মাধ্যমে হোক, জবানের মাধ্যমে হোক, পর্যায়ক্রমে তরবারির মাধ্যমেও যদি হয়, সেই ক্ষেত্রে সশস্ত্র যুদ্ধের প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে স্থান কাল পাত্র বেদে অস্ত্র নিয়ে যুদ্ধ করবে কাফের বেঈমানের মোকাবেলায়, অমুসলিমদের মোকাবেলায়। সেটা হবে কেতাল, পর্যায়ক্রমে দেফাই হোক, একদামি হোক, আত্মরক্ষামূলক হোক, আক্রমণমূলক, প্রতিরক্ষামূলক, বাতেলরা আক্রমণ করবে না হয় না করুক, কোন অমুসলিম রাষ্ট্রে ইসলামের দাওয়াত দিবে মুসলমান, দিন বিজয়ের জন্য কেউ যদি বাধা প্রদান করে সেই ক্ষেত্রে মুসলমান যুদ্ধের জন্য তৈরি হবে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে। লিউজ হিরাহু আলা দিন কুল্লি, আমি কোন একটা পয়েন্টকে অস্বীকার করি নাই, কিন্তু জিহাদ শব্দ বইলে যারা জ্বালাও পোড়াও কাটাকাটি করো মারামারি করো উগ্রতার দিকে উম্মতকে উদ্বুদ্ধ করে, এই কথাগুলো বলছিলাম, জিহাদ এই শব্দ দিয়ে তো নয়। আমার রসুলের জিহাদ পবিত্র নাকি অপবিত্র? পবিত্র, কোন সন্দেহ? পৃথিবীর সমস্ত সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের একমাত্র হাতিয়ারের নাম জিহাদ। এটাকে অস্বীকার করার কোন সুযোগ আছে কোন মুমিনের? কোন মুমিনের সুযোগ নেই। হ্যাঁ, বলতে গিয়া বলার ভঙ্গি, বাচন ভঙ্গি, উপস্থাপনা সেটা একটু ভিন্ন হতে পারে, ভাষাগত দিক থেকে ভুল হতে পারে। আমি আমার আঞ্চলিক লাইনের কথায় বলি, চট্টগ্রাম ওয়ালারা তাদের আঞ্চলিক ভাষায় বয়ান করেন, সেটা হতে পারে, সেই ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী আল্লাহর কাছে সর্বাবস্থায়। এমন কোন বয়ান আছে যে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই না, যে আল্লাহ আজকের বয়ানে যত ভুল হয়েছে তুমি মাফ করে দাও? বলি না আপনাদের কাছে? বলি না কষ্ট পাইলে, ভুল হয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন? বলি না, ভুল হতেই পারে। দেখেন না ইদানিং খেলে আমরা তো বাচ্চা মানুষ বলতে গেলে, মুরব্বীরা ইদানিং খেলে স্টেজে উঠে যে কিছু উপস্থাপনা কথাবার্তা বলতেছেন, তা আমাদের তো আরো ভুল হওয়া স্বাভাবিক। তবে অন্তরের উদ্দেশ্য তো দেখে আল্লাহ বিচার করবেন, আল্লাহ তো উপরের শব্দ দেখে বিচার করবেন না আমার অন্তরের কি হালাত। এক আল্লাহর বান্দা বলছেন, আল্লাহ খুব আবেগে, তুমি আমার গোলাম আমি তোমার রব, তুমি আমার গোলাম আমি তোমার রব। এটা তার, আল্লাহ তো এটাকে ধরেন নাই, তারপরও আমরা মানুষ ভাষাগত দিক থেকে উপস্থাপনার দিক থেকে এক একজনের এক এক সিস্টেম, উদ্দেশ্যের মধ্যে তো কোনো গাফলতি নেই। সারা জিন্দেগি রসুলের সুন্নতের বয়ান করতেছি, সারা জিন্দেগি
এটাকে নিয়ে উল্টা পাল্টা যারা মন্তব্য করবেন তাদেরকে বলবো উম্মতের মধ্যে ওলামাদের ব্যাপারে বিভ্রান্ত সৃষ্টি করার থেকে নিজেকে হেফাজত করেন, যদি না করেন তো আপনি জুলুমের শিকার, জুলুম করবেন এই অপরাধে অপরাধী হবে। আল্লাহ হেদায়াত দান করুন। আরো মহব্বতে বলেন, প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার মাদ্রাসা ইসলাহিয়ে যেতেমা হয়, অনেক ওলামায়ে কেরাম আসেন, এ নিয়ে উম্মতের মাঝে বিভ্রান্ত করার তো কোনো যুক্তিকতা নেই, কথা ঠিক না? এটা তো একজন আলেমের শান না। আমি বলছি কি আর এরা এটারে বানাইছে কি? আমি নাকি বলছি জিহাদ রে পিডাপিডি, জিহাদ মানি মারামারি জ্বালাও পড়াও। আরে যারা জ্বালাও পড়াও করাইয়া মনে করে এটাই জিহাদ, আমি এটার প্রতিবাদ করছি। মানুষ হত্যা করো, কাটাকাটি করো, রক্তপাত করো, উগ্রতা, এই কথা এই সমস্ত অবস্থা তৈরি করে যারা বলে জ্বালাও পড়াও করাটাই জিহাদ, আমি এটার প্রতিবাদ জানাইছি। না, জ্বালাও পড়াও করা এটা জিহাদ না, উগ্রতা এটা জিহাদ না, মানুষ হত্যা করা এটা জিহাদ না। রসুলের পবিত্র জিহাদ, আল্লাহর বিধান কোরআনের, এটা পবিত্র থাকবে কিয়ামত পর্যন্ত, এক সেকেন্ডের জন্য অপবিত্র হবে না, বন্ধ হবে না। স্থান কাল পাত্র বেদে যখন যেটা আসবে উম্মতের মুসলমানেরা তাদের মুরব্বী ওলামায়ে আহলে হকদের পরামর্শে সিদ্ধান্তে ময়দানে তখন কাজ করবেন, সশস্ত্র যুদ্ধের প্রয়োজন হলে ময়দানে নেমে যাবেন। এখন যদি আমাদের সরকার অনুমতি দেন, আমরা জান নিয়ে যা আছে তা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের ময়দানে হাজির হয়ে যাব। কারণ রসুল বলেছেন জিহাদের তামান্না যার অন্তরে থাকবে না তার মউত নেফাকি মউত হবে। আল্লাহ হেদায়াত দান করুন। তো যাই হোক, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চূড়ান্ত চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদের জন্য অনেক রাস্তা খুলে দিব। এখানে যে জিহাদ আমাদের দেওবন্দের শেখুল হাদিস মরহুম পালনপুরি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে জিহাদ শব্দ কোরআনে যে উল্লেখ আছে, এখানে অস্ত্রের যুদ্ধ কোনটা আর অস্ত্রবিহীন যুদ্ধ কোনটা, জিহাদ কোনটা? বলে যেখানে জিহাদ শব্দের সাথে ফি সাবিলিল্লাহ উল্লেখ আছে সেটা হলো অস্ত্রের যুদ্ধ, আর যেখানে ফিনা ফিল্লা সেটা হলো আম যুদ্ধ, জিহাদ যেটাকে বললাম জিহাদ বিল কলম, জিহাদ বিল লিসান, জিহাদ বিল ইয়াদ, জিহাদ বিল লিসান জবানের দ্বারা জিহাদ। আমাদের আকীদা ধর্মীয় লাইনে ইসলামের লাইনে সম্পূর্ণ আহলে হক দেওবন্দীদের আকীদারই আমরা অনুসরণ করে চলি, এতে কোনো সন্দেহ নাই। দাওয়াত ও তাবলীগের লাইনে যারা খেদমত করেন, আহলে হক পীর মাশায়েখ যারা খানেকার মাধ্যমে খেদমত করেন, কেউ যদি মনে করেন এরা জিহাদ বিরোধী, আমি বলবো আপনার এই কথাটা জিহাদের অপব্যাখ্যা। তাবলিগলারা জেহাদ বিরোধী বলেন, আহলে হক পীর মাশায়েখ জেহাদ বিরোধী, অতএব আমার ব্যাপারে মাসআলাগত আকীদাগত এই সিদ্ধান্ত, এটাই আমার মত। আহলে হক দেওবন্দী যারা, আহলে হক দেওবন্দীদের মাসলাক তাদের আকীদা তাদের অনুসরণেই আমরা চলি। আমরা বলি না একাল সেকাল দেওবন্দের আগের যারা পরের যারা তাদের মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে, না,
আলহামদুলিল্লাহ হকের উপরে আছেন, ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবেন। আল্লাহ হকের উপরে থাকার তৌফিক দান করেন। তবে বলার বাচনভঙ্গি উপস্থাপনার ক্ষেত্রে বুঝতে যদি কেউ ভুল করেন বা সন্দেহ সন্দেহ মনে হয়, সেই ক্ষেত্রে আমি ক্ষমা প্রার্থী। আমার অন্তরের মধ্যে বিন্দু কোনো দুর্বলতা নাই আকীদার ক্ষেত্রে, আল্লাহর রসুলের মহব্বতের ক্ষেত্রে, আল্লাহর বিধানের ক্ষেত্রে, কোন বিষয়ে ধর্মের লাইনে কোনো দুর্বলতা নাই। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। তবে বুঝি না, মাঝে মাঝে কষ্ট পাই যে মানুষের কাছে পায়ে ধরে ধরে খেদমত করি দিনের, এত প্রভাগান্ডা ছড়ায়, একজন আলেম দেখলাম না যে একটা টেলিফোন করলো, না হয় কত জায়গায় ওয়াজে যাই, ঢাকা দেখা হয়েছে, হাফিজ ভাই এইটা কিন্তু এইরকম এইরকম করলে ভালো হবে, ওই রকম করলে হবে না, এরকম একজন পাইলাম না। ওই বলি না, মাঝে মাঝে ভুল ধরার লোক আছে, ধরাইয়া দেওয়ার লোক নেই। একদল মানুষ লেগেই আছে এই প্রভাগান্ডা ছড়ানোর পেছনে, তা আলহামদুলিল্লাহ নিয়ে কোনো পেরেশানি করি না। কই এক বছর আগের বয়ান, এদের নিয়ে এখন এত প্রভাগান্ডা ছড়ানোর পেছনে স্বার্থ কি? আল্লাহ আলাম, আল্লাহ আমাদের সবাইকে আদো বলা জিন্দেগি দান করেন, আরো মহাব্বতে বলেন। না জানি এই যে এতক্ষণ কিছু কথা বললাম দিল খুইলা, এখান থেকে আবার কত ছিদ্র বের করে ছিদ্রান্বেষণকারীরা, আল্লাহ হেদায়াত দান করুন।